বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে ঝিনাইদহ-৪ আসনের হালচাল। ঝিনাইদহ-৪ এই আসনটি কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসন্দি ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 84তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 161,633 জন। ভোট প্রদান করেন 111,848 জন। নির্বাচনে বিএনপির শহীদুজ্জামান বেল্টু বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 41,971 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর শেখদার। নৌকা প্রতীকে তিনি পান 31,553 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির শহীদুজ্জামান বেল্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 164,142 জন। ভোট প্রদান করেন 132,569 জন। নির্বাচনে বিএনপির শহীদুজ্জামান বেল্টু বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 60,696 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া। নৌকা প্রতীকে তিনি পান 49,633 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 203,276 জন। ভোট প্রদান করেন 173,447 জন। নির্বাচনে বিএনপি শহীদুজ্জামান বেল্টু বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 95,991 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া। নৌকা প্রতীকে তিনি পান 74,458 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 222,125 জন। ভোট প্রদান করেন 206,456 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 103,045 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদুজ্জামান বেল্টু। ধানের শীষ প্রতীকে তিনি পান 99,513 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 252,609 জন। ভোট প্রদান করেন 108,876 জন। নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 103,478 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির মোস্তফা আলমগীর। হাতুড়ির প্রতীকে তিনি পান মাত্র 5,398 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 281,621 জন। ভোট প্রদান করেন 240,360 জন। একাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনার, ধানের শীষ প্রতীকে বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ, ছাতা প্রতীকে এলডিপির খন্দকার মেহেদী হাসান, গোলাপফুল প্রতীকে জাকের পাটির ইসাহক আলী বিশ্বাস, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 226,401 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 9,506 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, ঝিনাইদহ-৪ আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়।
দাদুর সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর ঝিনাইদহ-৪ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৯.২০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৮.২১%, বিএনপি ৩৭.৫৩%, জামায়াতে ইসলামী ১৭.৮৩%, স্বতন্ত্র ও অন্যান্য ১৬.৪৩% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮০.৭৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৭.৪২%, বিএনপি ৪৫.৭৮%, জাতীয় পার্টি ০.৯৯%, জামায়াতে ইসলামী ১৫.১৭%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৬৪% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৩৩% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪২.৯৩%, চার দলীয় জোট ৫৫.৩৪%, জাতীয় পার্টি ১.৪২%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৩১% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯২.৩৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫০.৫০%, চার দলীয় জোট ৪৮.২৭%, স্বতন্ত্র ও অন্যান্য দল ১.২৩% ভোট পায়। ঝিনাইদহ-৪ কালীগঞ্জ ও সদরের একাংশ। এ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান মৃত্যুবরণ করার পর তিনি আওয়ামী লীগকে এককভাবে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে এ আসন থেকে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ও কালীগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, তিনবারের ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি আইয়ুব হোসেন খান, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার পারভেজ সাগর ও সাবেক পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু মনোনয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ঝিনাইদহ জেলা বিএনপি সহসভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি কামাল আজাদ পান্নু, সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ। এছাড়া জাতীয় পার্টি থেকে সাবেক এমপি নূর উদ্দিন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাচ্চু মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুফতি আহমেদ আব্দুল জলিল মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঝিনাইদহ-৪ সংসদীয় আসনটি একসময় বিএনপির দুর্গ ছিল। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির শহীদুজ্জামান বেল্টুর একক নিয়ন্ত্রণে ছিল এই আসনটি। নবম সংসদ নির্বাচনে বিএনপির চারবারের সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুকে পরাজিত করে বিএনপি দুর্গ দখল করে নেয় আওয়ামী লীগের আব্দুল মান্নান। কিন্তু ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল আজিম আনার মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন, যার ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলে অন্তঃকুণ্ডল রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলবে। বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৮৪তম ঝিনাইদহ-৪ সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।